চাঁদ তার নির্দিষ্ট স্থান থেকে সরে যাচ্ছে, আর এই কারণেই পৃথিবীতে নাটকীয়ভাবে ঘটবে রেকর্ড পরিমাণ বন্যা। টানা কয়েক মাস পানির নিচে থেকে যেতে পারে বিশ্বের বিভিন্ন অঞ্চল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। গবেষণায় দেখা যায় বৈশ্বিক উষ্ণতা আর চাঁদের কক্ষপথ পরিবর্তন, এই দুয়ে মিলেই বাড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। চাঁদের এই অস্বাভাবিক গতিবিধির কারণেই 2030 সালের পর থেকেই 10 বছর ভয়াবহ বন্যার কবলে পড়বে উপকূলীয় অঞ্চলগুলো। বিশেষ করে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন উপকূলের শহর বন্যায় প্লাবিত হতে পারে। এতে ভেসে যাবে হাজার হাজার ঘরবাড়ি, আশ্রয়হীন হয়ে পড়বে লাখ লাখ মানুষ। নাসার বিজ্ঞানীরা আশঙ্কা করছেন জলবায়ু পরিবর্তন আর চাঁদের কক্ষপথ পরিবর্তনের প্রভাবেই আগামী 2030 সালের মাঝামাঝি সময় থেকেই বন্যার সংশ্লিষ্ট দুর্যোগ 2 থেকে 3 গুণ বাড়বে, সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যাবে। সব মিলিয়ে এক ভয়াবহ সময় অপেক্ষা করছে পৃথিবীবাসীর জন্য। মূলত চাঁদের অবস্থানের উপর ভিত্তি করেই জোয়ার ভাটা ঘটে, আর চাঁদের অবস্থানের পরিবর্তন ঘটলে বাড়বে জোয়ার। চাঁদ বর্তমানে যে অবস্থানে রয়েছে তাতে পৃথিবীর সব সমুদ্র এবং মহাসাগরে জোয়ারের চেয়ে ভাটার পরিমাণ বেশি, কিন্তু 2030 সালে এর বিপরীত পর্যায়ে দেখা যাবে, অর্থাৎ সে সময় জোয়ারের পরিমাণ ভাটার চেয়ে বেশি হবে। এমনটা হলে আশঙ্কা করা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের গড় উচ্চতা থেকে 2 ফুট বেড়ে যাবে। নাসার মতে নুইসন স্পাট এই ধরনের বন্যা বর্তমানে শুধু উপকূলবর্তী এলাকাতেই দেখা যায়, কিন্তু এই নুইসেন্স প্লট 2030 সালে ঘন ঘন হবে। বন্যায় ভূ অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত হবে অনেক মানুষ। বন্যা এবং জলোচ্ছ্বাসের প্রভাবে টানা কয়েক মাস পানির নিচে থেকে যাবে আমেরিকা শহর ও সমুদ্র উপকূলবর্তী বহু দেশের অনেক শহর। সব মিলিয়ে বিজ্ঞানীরা বলছে যুক্তরাষ্ট্র 2030 সাল থেকে টানা 1 দশক ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে। গবেষণায় জড়িত এক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বলেছে যদি 1 মাসে 15 থেকে 20 বার বন্যা হয় তাহলে ব্যবসা বাণিজ্য চালাতে পারবে না মানুষ, কারণ অনেক ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট পানির নিচে তলিয়ে থাকবে এবং মানুষ চাকরি হারাবে। আমেরিকার জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় অ্যাডমিনিস্ট্রেশনের মতে শুধুমাত্র 2019 সালে আমেরিকাতে উচ্চ জোয়ারের কারণেই 600 বার বন্যা হয়েছিল। চীন জার্মানির মতো উন্নত দেশগুলোতেও ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হচ্ছে। চীনের হেনেনা প্রদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1 কোটি 10 লাখ মানুষ, আর্থিক ক্ষতি হয়েছে $19 কোটি। 2030 সালের দিকে চাঁদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা পৃথিবীর উপকূলবর্তী মানুষের ভোগান্তি যে শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা সে কথা পরিষ্কারভাবে বলেছে বিজ্ঞানীরা। দর্শক, আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছি এখানেই। সে পর্যন্ত আইকনিক ফোকাসের সাথেই থাকুন, ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।